আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, একাদশ শ্রেণীর নবীন ছাত্রীদের অর্থনীতি ক্লাসে স্বাগত জানাচ্ছি। ডক্টর শাহনাজ বেগম, সহযোগী অধ্যাপক অর্থনীতি বিভাগ, কুমিল্লা সরকারি মহিলা কলেজ। আশা করি সবাই ভালো আছো, নিরাপদে আছো। গত ক্লাসে আমরা স্বাধীনতা পূর্ববর্তীকালের বাংলাদেশের অর্থনীতি সম্পর্কে আলোচনা করেছি, যেখানে আমরা দেখেছি যে কিভাবে পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠী বিভিন্ন ক্ষেত্রে বৈষম্য সৃষ্টি করেছে। এই বৈষম্যের শিকার হয়ে তার প্রতিবাদে এদেশের আপামর জনগণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যুদ্ধে অংশগ্রহণ করে, আর 1971 সালের ডিসেম্বর মাসে বিজয় লাভ করে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে আমরা আজকের আলোচনা শুরু করছি। বঙ্গবন্ধু যুদ্ধ বিধ্বস্ত দেশকে পুনর্গঠনের জন্য অর্থনৈতিক পরিকল্পনার মাধ্যমে দেশ গঠনের জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেন। তার নেতৃত্বেই প্রণীত হয় প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা, যার সময় কাল ছিল 1973 থেকে 1978 পর্যন্ত। এরপরেও বাংলাদেশে বিভিন্ন পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। বর্তমানে সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়নাধীন আছে। বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ এগিয়ে যাচ্ছে ধীরে ধীরে এবং বিভিন্ন ক্ষেত্রে যথেষ্ট অগ্রগতি অর্জন করেছে বাংলাদেশ। 2020 সালে এসে আমরা দেখি যে বাংলাদেশের মাথাপিছু আয় দাঁড়িয়েছে $2,064। ভিশন 2021-এর মাধ্যমে বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশে রূপান্তর করার যে প্রক্রিয়া শুরু হয়েছিল, তার সুফল আমরা এর মধ্যেই ভোগ করছি। আমরা যে তোমাদের ক্লাস নিতে পারছি অনলাইনে, এটা কিন্তু এই ডিজিটাল বাংলাদেশেরই একটা বড় অর্জন। ডিজিটালাইজেশন না হলে কিন্তু আমাদের পক্ষে এভাবে ক্লাস নেওয়া সম্ভব ছিল না। তোমরা এটা সবাই জানো যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে, আর বাংলাদেশের মানুষ স্বপ্ন দেখছে যে 2041 সালে বাংলাদেশ একটা উন্নত দেশে পরিণত হবে, এবং সেই উন্নত দেশে বাংলাদেশকে নিয়ে যেতে হলে আমাদের সবারই সচেষ্ট থাকতে হবে। আমাদের যার যার সাধ্যমতো আমরা সবাই আমাদের দায়িত্ব পালন করার মাধ্যমে এই বঙ্গবন্ধু সোনার বাংলাদেশ গড়ার যেই আশা ছিল সেটাকে পূরণ করার চেষ্টা করব। শিক্ষার্থীবৃন্দ, আমরা চেষ্টা করব আমাদের নিজের দেশকে আরো ভালোভাবে জানার জন্য, এই দেশের সম্ভাবনাগুলা কোথায় আছে সেটা খুঁজে বের করার জন্য, যাতে আমাদের দেশ আরো বেশি সমৃদ্ধি লাভ করতে পারে। বাংলাদেশের সম্পর্কে ভালোভাবে জানার জন্য আমাদের প্রথমে যেটা জানতে হবে সেটা হচ্ছে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান সম্পর্কে। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, প্রাকৃতিক পরিবেশ, সামাজিক পরিবেশ, এগুলো সম্পর্কে আমরা পর্যায়ক্রমে জানার চেষ্টা করব। এগুলো জানলে আমরা বাংলাদেশের অর্থনীতিতে কি কি প্রাকৃতিক সম্পদ আছে এবং এই প্রাকৃতিক সম্পদগুলো কিভাবে আমাদের অর্থনীতির উপর প্রভাব বিস্তার করছে, অর্থাৎ আমাদের জীবন জীবিকার সাথে এই প্রাকৃতিক পরিবেশের সম্পর্ক কতটুকু, সেটা আমরা জানতে পারবো। প্রথমেই আসা যাক ভৌগোলিক অবস্থানের কথা। বাংলাদেশ
20 ডিগ্রি 34 মিনিট উত্তর থেকে 26 ডিগ্রি 38 মিনিট উত্তর অক্ষাংশ এবং 88 ডিগ্রি 1 মিনিট পূর্ব থেকে 92 ডিগ্রি 41 মিনিট পূর্ব দ্রাঘিমার মধ্যে অবস্থিত দক্ষিণ এশিয়ার একটা ছোট দেশ। কর্কট ক্রান্তি রেখা বাংলাদেশের প্রায় মাঝখান দিয়ে অতিক্রম করেছে, এজন্য বাংলাদেশ ক্রান্তীয় অঞ্চলে অবস্থিত। বাংলাদেশের তিন দিকে ভারত, দক্ষিণ পূর্ব দিকে মায়ানমার এবং দক্ষিণ দিকে বঙ্গোপসাগর। বাংলাদেশের মোট আয়তন 1,47,570 বর্গ কিলোমিটার। বাংলাদেশের মোট সীমানা হচ্ছে 5,138 কিলোমিটার। বাংলাদেশের মোট উপকূলের দৈর্ঘ্য প্রায় 711 কিলোমিটার। এদেশের আঞ্চলিক সমুদ্র সীমা 22 কিলোমিটার বা 12 নটিক্যাল মাইল, আর অর্থনৈতিক সমুদ্র সীমা প্রায় 200 নটিক্যাল মাইল। সীমা নিয়ে যে বিরোধ ছিল সেটা নিষ্পত্তি হওয়ার ফলে 1,18,813 বর্গ কিলোমিটার অঞ্চলে বাংলাদেশে নিরঙ্কুশ সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত হয়েছে, যার ফলে সামুদ্রিক সম্পদ আহরণের দিক থেকে বাংলাদেশের আরও বেশি সুবিধা হয়েছে। 2011 সালে যে আদমশুমারি হয়েছিল সেই অনুসারে বাংলাদেশের জনসংখ্যা ছিল 15.17 কোটি, আর 2020 সালে যেই অর্থনৈতিক সমীক্ষা প্রকাশিত হয়েছে সেখান থেকে দেখা যাচ্ছে যে 2018 সালের প্রাক্কলন অনুসারে জনসংখ্যা ছিল 16.36 কোটি, আর 2019 সালে যে প্রাক্কলন হয়েছে সেটা অনুসারে বাংলাদেশের জনসংখ্যা দাঁড়িয়েছে 16.65 কোটি। কারণ 2011 সালের পরে আর কোনো আদমশুমারি হয় নাই, সেই 2011 সালের আদমশুমারির অনুসারে এই এস্টিমেশন করে অর্থাৎ প্রাক্কলন করে এই ফলাফল পাওয়া গেছে। বাংলাদেশের বর্তমানে যে জনসংখ্যার ঘনত্ব সেটা হচ্ছে প্রতি বর্গ কিলোমিটারে 1,125 জন। বাংলাদেশের প্রতিবেশী দেশ হল ভারত, মিয়ানমার, নেপাল, ভুটান ও শ্রীলঙ্কা। বাংলাদেশের অধিকাংশ মানুষ মুসলমান, প্রায় 90 জনই মুসলমান, আর 9 জন হচ্ছে হিন্দু, আর 0.6% বৌদ্ধ, 0.3% হচ্ছে খ্রিস্টান, আর অন্যান্য ধর্মাবলম্বী আছেন 0.01%। বাংলাদেশের মানুষ কৃষি নির্ভর, তবে এই কৃষি নির্ভরতা বর্তমানে আস্তে আস্তে কমে আসছে। যে মোট যে শ্রম শক্তি তার 40.6% আছে কৃষিতে, শিল্প খাতে আছেন 20.4% ও সেবা খাতে 39%। আমরা এবারে আলোচনা করছি বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশ নিয়ে। প্রথমেই জানতে হবে পরিবেশ কাকে বলে। যে পারিপার্শ্বিক অবস্থা উন্নয়নের ধারাকে প্রভাবিত করে তাকে পরিবেশ বলা হয়। এই পরিবেশের দুইটা অংশ, একটা হলো প্রাকৃতিক পরিবেশ আর একটা হচ্ছে সামাজিক পরিবেশ। তো আমরা আজকে বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশ নিয়ে আলোচনা করব। প্রাকৃতিক পরিবেশ নিয়ে আলোচনা করতে গেলে প্রথমে যেটা আসে সেটা হলো ভৌগোলিক অবস্থান। ভৌগোলিক অবস্থানটা আমরা একটু আগেও আলোচনা করেছি, এখন আমরা দেখি যে বাংলাদেশের আরেকটা প্রাকৃতিক পরিবেশের উপাদান সেটা হলো
ভূপ্রকৃতি, বাংলাদেশের ভূপ্রকৃতিটা কেমন? ভূপ্রকৃতির দিক থেকে দেখতে গেলে বাংলাদেশের বেশিরভাগ ভূমি হচ্ছে সমতল, যার কারণে এদেশের মানুষ কৃষিটাকে তাদের জীবিকা হিসাবে বেছে নিয়েছে। এজন্য আমরা দেখি যে বেশিরভাগ মানুষই হচ্ছে আসলে কৃষিজীবী, কারণ এই সমতল ভূমি হওয়ার কারণে কৃষি কাজ করা এখানে অনেক সহজ। আর আমাদের যেই সমতল ভূমি সেটা হচ্ছে নদী বিধৌত, অর্থাৎ পলি মাটি দিয়ে উর্বর সমভূমি, যেখানে কৃষি কাজ করাটা খুবই সহজ। তোমরা ছবিতেও দেখতে পাচ্ছ যে কৃষকরা মাঠে কাজ করছে, তারপরে সোনালি ধানে মাঠ ভরে গেছে, এরকম কিছু দৃশ্য তোমরা দেখতে পাচ্ছ। এরপরে বাংলাদেশে কিছু কিছু জায়গা আছে পাহাড়ি, পাহাড়ি অঞ্চল। এই পাহাড়ি অঞ্চলেরও কিন্তু অর্থনৈতিকভাবে যথেষ্ট তাৎপর্য আছে, কারণ এই পাহাড়ি জমিগুলাতে অনেক রকম ফল জন্মায়, তারপরে বিভিন্ন ধরনের মশলা জন্মায়, যেটা আমাদের অর্থনীতির জন্য খুবই তাৎপর্যপূর্ণ। এবং পাহাড়ি এলাকায় যেসব মানুষ আছে তাদের জীবিকাও কিন্তু এই সমস্ত ফল মশলা এগুলার উপর নির্ভর করেই তাদের জীবিকাটা চলে। পাহাড়ি জমিতে বিভিন্ন ধরনের বনজ সম্পদ আছে, এই বনজ সম্পদ গুলো আমাদের অর্থনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই বনজ সম্পদের উপর নির্ভর করেই কিন্তু চন্দ্রকোনা যে কাগজের কল আছে সেটা গড়ে উঠেছে। তারপরে এই বনজ সম্পদ গুলা আমাদের বিভিন্ন ধরনের প্রয়োজন মেটায়, আমাদের ঘরের আসবাবপত্র তৈরি করতে বা অন্যান্য কাঠের যে চাহিদা আছে সেটা কিন্তু এই বনজ সম্পদ থেকেই আসে। তারপর আমাদের ফলের যে চাহিদা সেটাও কিন্তু আমরা এই পাহাড়ি ভূমি থেকেই পাই, যেটা আমাদের খাদ্যের যোগান দেয়, আমাদের পুষ্টি চাহিদা পূরণ করে। পাহাড়ি বনাঞ্চলগুলি ছাড়াও আমাদের আরো কিছু বনভূমি আছে, যেমন আমরা সুন্দরবনের কথা বলতে পারি। সুন্দরবন আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করার ক্ষেত্রে এবং আমাদেরকে প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করার ক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, এবং সুন্দরবনের এই বন্য প্রাণীগুলোও কিন্তু আমাদের জন্য সম্পদ। আরেকটা উপাদান উপকূল। উপকূল বাংলাদেশে যেটুকু আছে সেটা হচ্ছে প্রায় 711 কিলোমিটার দীর্ঘ সমুদ্র উপকূল আমাদের রয়েছে, এবং এটা খুলনা রায়মঙ্গল নদীর মোহনা থেকে কক্সবাজারের টেকনাফ পর্যন্ত বিস্তৃত। সমুদ্র উপকূলের এটা ভগ্ন বা অভগ্ন দুরকমই হতে পারে, তবে যদি ভগ্ন উপকূল হয় তাহলে খুব সহজে সেখানে বন্দর ও পোতাশ্রয় গড়ে ওঠে। বাংলাদেশের ক্ষেত্রে যেটা দেখা যায় সেটা হলো যে বাংলাদেশের উপকূল রেখা হচ্ছে বেশি ভগ্ন এবং এটা খুব গভীর না, যেই কারণে বাংলাদেশের চট্টগ্রাম, মংলা ও পায়রাতে তিনটা সমুদ্র বন্দর গড়ে উঠেছে। আর এই উপকূলের যেই অংশ, অর্থাৎ কক্সবাজার যে যে সমুদ্র সৈকত, এটা কিন্তু আমাদের অর্থনীতির জন্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ, কারণ আমরা সবাই জানি যে এই কক্সবাজার সমুদ্র সৈকত বা কুয়াকাটা সমুদ্র সৈকত এগুলা পর্যটনের জন্য খুব আকর্ষণীয় স্থান, এবং এই পর্যটনের মাধ্যমে কিন্তু বিভিন্নভাবে বাংলাদেশের অর্থনীতিতে অবদান রাখছে। এরপরে আসে নদ নদীর কথা।
বাংলাদেশের যে মানুষের যে জীবন, এটা এক সময় খুব বেশি নদী কেন্দ্রিক ছিল। পরবর্তী সময়ে আস্তে আস্তে যখন যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হয়, সড়ক যোগাযোগ, রেল যোগাযোগ বাড়ে, তখন নদীপথের গুরুত্ব কিছুটা কমে যায়। কিন্তু তারপরেও এই নদ নদীগুলা বাংলাদেশের মানুষের যে পানির যে অভাব সেটা পূরণ করছে। তারপরে কৃষির কাজের জন্য সেচ ব্যবস্থা, তারপরে এই নৌপথে ব্যবসা বাণিজ্যের সুবিধা, তারপরে মৎস্য আহরণ, বিভিন্ন দিক থেকে এই নদীগুলা আমাদের অর্থনীতিতে ভূমিকা পালন করছে। তোমরা ছবিতে কিছু প্রাণীর ছবি দেখতে পাচ্ছ, এই প্রাণীগুলাও আমাদের জন্য যথেষ্ট গুরুত্ব বহন করে। আমাদের যেই প্রোটিনের চাহিদা সেটা আমরা এই প্রাণীগুলো থেকেই পাই। তারপরে আমাদের যে পরিবেশের ভারসাম্য রক্ষা করা, তারপরে আমাদের কৃষিকাজ, আমাদের চামড়া শিল্প, এগুলা সবই প্রাণী জগতের উপরে নির্ভরশীল। মানুষের যে অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে খনিজ সম্পদের প্রভাব সবচেয়ে বেশি, এবং এটা প্রাকৃতিক পরিবেশের একটা উপাদান। বাংলাদেশের প্রাকৃতিক সম্পদের মধ্যে, মানে খনিজ সম্পদের ভিতরে যেটা আছে সেটা হলো প্রাকৃতিক গ্যাস, তারপরে কয়লা, তেল, কঠিন শিলা, চুনা পাথর, এগুলো এগুলা আমাদের শিল্পের উৎপাদনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও প্রাকৃতিক পরিবেশের কিছু উপাদান যেমন জলবায়ু, বৃষ্টিপাত, তারপরে তাপমাত্রা, মৃত্তিকা, এগুলোও খুবই গুরুত্বপূর্ণ উপাদান। এই জলবায়ুর উপরে নির্ভর করে কিন্তু মানুষের বাসস্থান, পেশা, অর্থনৈতিক ক্রিয়াকলাপ, এগুলা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হয়ে থাকে। এবং জলবায়ু আমাদের জীবনযাত্রার সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। তোমরা জানো যে জলবায়ু পরিবর্তনের ফলে আমরা কিন্তু বিভিন্নভাবে সমস্যার মধ্যে পড়ে যাচ্ছি। মানে আমরা যে ধরনের জলবায়ুতে অভ্যস্ত ছিলাম, এখন জলবায়ু যখন পরিবর্তন হয়ে যাচ্ছে, আমরা কিন্তু এই পরিবর্তিত অবস্থার সাথে খাপ খাওয়াতে যে আমাদের যথেষ্ট অসুবিধা হচ্ছে। যদিও আমরা আস্তে আস্তে এটাকে অভিযোজন করে নিচ্ছি, কিন্তু তারপরেও আমাদের নানান রকম সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। তারপরে এই বৃষ্টিপাতটা আমাদের অর্থনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ তোমরা জানো যে বৃষ্টির উপরে আমাদের কৃষি উৎপাদন নির্ভরশীল। সময় মতো যদি বৃষ্টি হয় তাহলে আমাদের ফসল ভালো হয়, আর যদি অসময়ে বৃষ্টি হয় দেখা যায় যে আমাদের ফসলের যথেষ্ট ক্ষতি হয়। তারপরে আমাদের যে মাটির যে ধরন সেটাও আমাদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ মাটির প্রকৃতি কেমন সেটার উপরে কিন্তু নির্ভর করছে যে কৃষি ক্ষেত্রে কতটা সফল হওয়া যাবে। সেজন্য যে সব অঞ্চলের মাটির উর্বরতা বেশি সেই সব জায়গাতে কিন্তু কৃষি উৎপাদনের দিক থেকে বেশি এগিয়ে আছে। শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে বাংলাদেশের যে প্রাকৃতিক পরিবেশের উপাদান সেটা আমাদের অর্থনীতির সাথে সম্পর্কযুক্ত, আমাদের জীবন জীবিকা কিভাবে আমাদের এই প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলো দ্বারা প্রভাবিত হয়। আশা করি তোমাদের কাছে এটা পরিষ্কার হয়েছে। তোমরা এই বিষয়গুলা বাসায় আরো ভালো করে পড়বে। তো আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবে, নিরাপদে থাকবে।